তার ওনার টেস্ট একরকম, ওনার টেস্ট একরকম। এবার মা হওয়ার বিষয়ে মুখ খুললেন পূর্ণিমা, বললেন এই বুড়ো বয়সে আপাতত আর কোনো সন্তান নিচ্ছে না। আমি আমার নিজেকে আটকে রেখেছি যাতে আর বাচ্চা না হয়। এদিকে কয়েকদিন আগে খবর উঠেছিল আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরনের খবর মোটেও সত্যি নয়, এটি গুজব। আমার একটি কন্যা সন্তান আছে, আপাতত এই বুড়ো বয়সে কোনো সন্তান নিচ্ছি না, নিলে সেটা আমি নিজেই জানাবো। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি, মেয়ের পড়াশোনা দেখছি, আপাতত নতুন কোনো সন্তান নেওয়ার চিন্তা ভাবনা এই বয়সে মোটেও করছি না। এছাড়া পূর্ণিমা আরো জানান, ওটিটি প্ল্যাটফর্মে তিনি কখনোই অভিনয় করবেন না। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, তিনি ওটিটির জন্য নিয়মিত প্রস্তাব পাচ্ছেন, কিন্তু করছি না, কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতে নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটিতে প্রশ্নই আসে না। এভাবে সাম জানিয়ে দেন পূর্ণিমা। তখনই তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি মা হতে যাচ্ছেন কিনা। এ বিষয়ে পূর্ণিমা বলেন, আপাতত এই বুড়ো বয়সে কোনো সন্তান নিচ্ছে না, আর যদি সন্তান নিয়েও থাকেন তাহলে ঢাক ঢোল পিটিয়ে অবশ্যই জানান দিবেন। কিছুদিন আগে হঠাৎ করে দ্বিতীয় বিয়ে সারেন পূর্ণিমা, যা তার ভক্ত ও দর্শকদের অবাক করে দিয়েছিল। বর্তমানে দ্বিতীয় স্বামীর ঘরে সুখে শান্তিতে সংসার করছেন পূর্ণিমা। তাই নতুন করে গুঞ্জন উঠেছিল হয়তোবা পূর্ণিমা মা হতে চলেছেন, তবে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আপাতত মা হতে চাচ্ছেন না।